হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি চ্যানেলে আবারও আপনাদের সামনে হাজির হলাম। তো নতুন একটি টিউটোরিয়াল, অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে এরকম একটি ডিজিটাল মিটার কম দামের মধ্যে ব্যবহার করবেন বা কি মিটার ব্যবহার করবেন অনেকেই ভাবতেছেন। তো আজকের ভিডিওটা দেখে সবাই অল্প রেটে একটি ডিজিটাল ভালো একটি মিটার ব্যবহার করতে পারবেন। তো এই মিটারটির লোগোটি দেখতে পাচ্ছেন, এটা হলো ডিজিটাল মাল্টিমিটার। তো এই মিটারটি দিয়ে আপনারা সব ধরনের টিভি, এলইডি টিভি, ভ্যানের চার্জার, কন্ট্রোল সব ধরনের কাজগুলি করতে পারবেন একটি মিটারে। তো এই মিটারটি আজকে আমি এনেছি, তো আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি যে এই মিটারটি কীরকম সুবিধা এবং অসুবিধা কীরকম। তো আপনাদেরকে সব ডিটেলস এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি সবাই ধৈর্য মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি, প্যাকেটিংটি খুলে দেখবো। তো দেখেন আজকেই মূলত এই মিটারটি আমি এনেছি। তো এটার উপরে আমাদের পেপার দিয়ে মোড়ানো ছিল। তো যাই হোক, আমরা এটা খুলে টেস্ট করেছি। টেস্ট করার পরে চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকে একটি এই মিটারটি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের এই মিটার দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে এবং খুব অল্প রেটে সবাই এটি কিনতে পারবেন। 1200-1500 টাকা দিয়ে মিটারগুলি, অনেক মিটার আছে অনেকেই টাকার জন্য কিনতে পারেন না। তো যারা কম বাজেটের মধ্যে মিটার ব্যবহার করতে পারছেন তাহলে এই মিটারটি ব্যবহার করবেন। A830L এই মডেলের মিটার ব্যবহার করবেন। তো এটার মূলত রেট আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দেব, আপনারা এটা কিনে ব্যবহার করতে পারেন। কিন্তু এটার কোনটি এসি সাইড, ডিসি সাইড সব কিছু আপনাদেরকে বুঝাবো। তো এখানে লেখা আছে, দেখেন আমাদের এই যে মিটারের এই যে কাটা অফ লেখা আছে, আমরা যদি এই সাইডে করি তাহলে আমাদের মিটারটি চালু হয়ে গেল। এখন যদি আমরা মনে করি অন্ধকারে বা কোনো রাতে যদি আমরা কোনো এসি ভোল্টেজ পরিমাপ করি অথচ আমাদের লাইট নেই, একটি সুবিধা আছে আমাদের এখানে লাইট জ্বলতেছে দেখেন। তো লাইট জ্বলে আপনারা ভোল্টেজগুলি দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এই লাইটটি অটোমেটিক আমাদের বন্ধ হয়ে যাবে, আপনাদের এখানে ঠাসা দিয়ে বন্ধ করতে হবে না, অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আরেকটি বিষয় নিয়ে বোঝাই, আমাদের এখান থেকে দেখেন এখান থেকে এখানে ভোল্টেজটি আছে, এই ভোল্টেজটি হচ্ছে ডিসি সাইড, আর আমাদের এখানে দেখেন 500-200 ভোল্ট, এটা হচ্ছে আমাদের এসি সাইড। এটা হলো আমাদের ডিসি সাইড, এটা হলো আমাদের এসি সাইড। তো এই ভোল্টেজগুলি এই যে দেখেন, এই যে সাদা চিহ্ন দাগ দেওয়া আছে এই দাগগুলি ফলো করবেন। আর এই সাইডে আমাদের ডিসি, এখানে মাঝখানে অফ, আর এই যে আমাদের অ্যাম্পিয়ার পরিমাপ করার জন্য এখানে একটি চিহ্ন আছে, আর এখানে আমাদের যে দুইটি কোয়াট আছে এই কোয়াট, এই দেখেন দুইটি মাল্টিমিটারের কোয়াট আছে, এই যে এই কোয়াট দুটি দিয়ে আমরা পরিমাপ করব। অনেকে এখানে তিনটি ঘাট আছে, তিনটি কার্ড দেখে মনে করেন যে আমরা কোনটায় লাল চিহ্ন দেব কোনটায় কালো চিহ্ন দেব, অনেকেই বুঝতে পারেন না। তো এই ভিডিওটি দেখেই সব কিছুই বুঝতে পারবেন, যে কোনো ডিজিটাল মাল্টিমিটারে আপনারা হাত দিলে বুঝতে পারবেন কোনটা এসি কোনটা ডিসি এবং কোন লাইনে আমাদের কানেক্ট করতে হবে। তো যে কোনো মিটার আপনাদের পছন্দ হলে কিনেন। তো ওটা সেট আপ করতে গেলে এই যে দেখেন আমাদের ভি অ্যাম্পিয়ার, এখানে আমরা পজিটিভ যে লাল চিহ্ন, লাল যে কোয়াটটি আছে এই কোয়াটটি এখানে কানেক্ট করব, এবং মাইনাস যে কালো কোয়াটটি আছে আমরা এখানে মাঝখানে কানেক্ট করব। তো আমরা যদি আমাদের অ্যাম্পিয়ার পরিমাপ করি, ব্যাটারির অ্যাম্পিয়ার বা কোনো কিছু পরিমাপ করি, তাহলে আমাদের এই লাল চিহ্নটি এখানে ব্যবহার করতে হবে, তাহলে আমরা অ্যাম্পিয়ার পরিমাপ করতে পারবো। তো আপনাদেরকে প্রথমে আমি একটি ডায়োড পরিমাপ করে দেখাই যে ডায়োডের চিহ্নটি কোনটি। আমাদের এখানে দেখেন ডায়োডের যে ইয়াটি আছে, আমরা এই কাটাটি আমরা দেখেন এই যে ডায়োডের আমাদের চিহ্ন আছে, যে কোনো ডিজিটাল মাল্টিমিটারে দেখবেন যে ডায়োডের চিহ্ন থাকবে। এই ডায়োডের চিহ্ন যদি আমরা এখানে দেই তাহলে আমরা এখন ডায়োড পরিমাপ করতে পারবো। ডায়োড পরিমাপ করার সময় সবসময় মাইনাস পোর্টটি পজিটিভ হবে, অবশ্যই মনে রাখবেন ডিজিটাল মিটারের জন্য ডায়োড পরিমাপ করতে গেলে মাইনাস পোর্টটি পজিটিভভাবে ব্যবহার করতে হবে আর পজিটিভ পোর্টটি মাইনাসভাবে ব্যবহার করতে হবে। আমরা একটি এই যে আমাদের সুবিধা আছে, এই যে আমাদের পিছনে লক সিস্টেম আছে, এভাবে খাড়া করে রাখতে পারবো। এবং এই যে দেখেন আমি একটি ডায়োড নিয়েছি, এই ডায়োডটি হচ্ছে 48 ভোল্ট চার্জারের অটোরিকশার চার্জারের ডায়োড। এই ডায়োডটি কত রিডিং থাকবে আমরা এই রিডিংটি দেখেই বুঝতে পারবো এই ডায়োডটি ভালো কি না। আমি কিন্তু বলেছি যে আমাদের ডায়োড পরিমাপ করার সময় মাইনাস পোর্টটি পজিটিভ ব্যবহার করতে হবে আর পজিটিভটি মাইনাস ব্যবহার করতে হবে। তো দেখেন আমরা যদি এই পাশে ঘুরে ধরি, দেখেন একটি আমরা মাইনাসে ধরলাম, একটি প্লাসে ধরলাম, ধরার পরে আমাদের কোনো রিডিং শো করতেছে না। আমরা কি করব, এই যে আবার ঘুরিয়ে দেব, দেখেন ঘুরিয়ে দেওয়ার পরে আমাদের এখানে রিডিং কত শো করতেছে, 301।
তার মানে আমাদের এই ডায়োডটি পরিপূর্ণভাবে রিডিং ঠিক আছে এবং পরিপূর্ণ ঠিক আছে। তো যদি শর্ট থাকতো তাহলে আমাদের 100 নিচে ভ্যালুটি চলে আসতো, তাহলে এটা শর্ট। আমরা আরেক ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, এই যে বিফ্রেন্স, এই যে বিফ্রেন্সের চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নতে যদি আমরা সিলেক্ট করি দুইটা অ্যাক্ট করলে শর্ট হবে। দেখেন একটি আওয়াজ করতেছে, এই আওয়াজটি করলে তো আমরা যদি মাইনাস ডায়েটের যদি দুই প্রান্তে দুইটি ধরি, যদি এটা ফুল শর্ট থাকে তাহলে আমাদের কি হবে, বিফ্রেন্সে শর্ট দেখাবে, মানে শব্দ হবে। তো যখন শব্দ হবে তখন বুঝবেন যে ওই ডায়েটটি পরিপূর্ণভাবে শর্ট। তো এভাবে আমরা রিডিংটি পরিমাপ করতে পারি। তো এভাবে যেরকম আমরা দুইটি এক করলে শব্দ হচ্ছে, তো এরকম এটা যদি শর্ট থাকে আমাদের ভিতরে ভ্যালুটি যদি নষ্ট হয়, যদি দুইটা ডাইরেক্ট হয়ে যায়, তাহলে আমাদের এখানে দুই পিনে দুইটি টার্মিনাল ধরলে আমাদের এটা শর্ট দেখাবে। আশা করি বুঝতে পারছেন। এই মিটার ব্যাপারে কোনো যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই মিটারটা কীরকম ব্যবহার করতে ভালো না মন্দ তো আপনারা কমেন্টে লিখবেন। আর এই মিটারটির দাম হচ্ছে, আপনাদেরকে বলে দেই, এই মিটারটির দাম হচ্ছে আমার কাছে রেখেছে 480 টাকা। আপনারা 500 টাকার মধ্যে এই মিটারটি কিনতে পারবেন, খুব অল্প বাজেটের মধ্যে। তো অবশ্যই আপনারা যদি কম বাজেটের মধ্যে মিটার কিনতে চান তাহলে এই মিটারটি ব্যবহার করবেন, অনেক সুবিধা আছে এবং কাজ করতেও ভালো হবে, একটি ব্যবহার করে দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে।